बंधुरा आजकेर आमी ब्लगटा चिचिंगे भाजा दिए शुरू करछि। तो चिचिंगे एखोनो भाजा हयनि, तो आमी एखोन चिचिंगेटा कुटे नियेछि। तो आमी अर्धेक चिचिंगेटा आमी कुटे नियेछि आर अर्धेकटा एखोनो काटा बाकी आछे, आर आमी अर्धेकटाओ केटे नेब। आर एटा होच्छे आमादेर गाछे होयेछिलो, तो आमी अर्धेकटाओ केटे नेब। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা আর আমার মেয়ে স্কুলে যাবে, সেই কারণে আমি খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর হচ্ছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী সময়ে আমি নতুন নতুন ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা আমার চিচিংয়ে কাটা হয়ে গেল, তো আমি এখন ভালো করে এগুলোকে ধুয়ে নেব। আর আমি দেখো এখানে ধোয়ার সময় দেখো দানাগুলো বেরিয়ে গেছে, তো ওই দানাগুলো হচ্ছে একটু বড় হয়ে গেছিলো, তো ওই দানাগুলো বেরিয়ে গেছে, তো ভালোই হয়েছে। না হলে আর কি খেতে কিন্তু ভালো লাগতো না, গালের মধ্যে পড়লে কেমন একটা ক্যাচক্যাচ হয়, সেটা আমার একদমই ভালো লাগে না। তো আজকে আমি কি রান্না করব বলো তো? আমি রান্না করব ডিমের তরকারি আর চিচিঙ্গে ভাজা। তো প্রথমে আমি এখন আমার মেয়ের টিফিনটা বানিয়ে ফেলব। আর আমি এখানে আজকের আমার মেয়ের জন্য চাউমিন বানাচ্ছি। তো আমি এখানে একটা ডিম দিয়েছি আর একটু আলু দিয়েছি, মানে একটা আলুর অর্ধেকটা দিয়েছি। আর এখানে আমি দেখো আমার সবজিটাও কাটা হয়ে গেছে, এখানে আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা রসুনটা এখনও কিন্তু বাটা হয়নি, তো এটা আমি আদা রসুনটা মিক্সারে বেটে নেব। আর আমার দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো আমরা কিন্তু তিনজনে কেউ কিন্তু কুসুম খাই না, তোমাদের দাদাভাইও খায় না, আমার মেয়েও খায় না, আর আমিও খাই না, সে কারণে ডিম ভেজে নিয়েছি। আর আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠেই হাসি মুখে কিন্তু ও বন্ধুরা আমি এখন আমার মেয়েকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি। আর দেখো এখন হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি। সবে মানে ওকে নিয়ে সবে মানে বেরোচ্ছে ঘর থেকে, ঠিক সেই টাইমে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে। চলে গিয়ে চল। তো বন্ধুরা আমি আমার মেয়েকে স্কুল দিয়ে চলে এলাম, আর এখন কিন্তু বৃষ্টি একদম থেমে গেছে, আর বৃষ্টি হচ্ছে না, তো এখন কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, আর এখন বৃষ্টি থেমে গেছে। তো চলো কী কী রান্না করেছি আরও একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভাত, আর এখানে ডিমের তরকারি, আর চিচিঙে ভাজাটা কিন্তু এখনও হয়নি, তো ওটা এখনও বাকি আছে। আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আবার মাছ কিনে পাঠালো। আসলে আমি হচ্ছে আমার মেয়েকে স্কুল ওখানে গাড়িতে তুলে দিয়ে আবার একটু গিয়েছিলাম রাস্তার দিকে, তো ওখানে মাছ কিনে পাঠালো। আর মাছটা আমি কেটে ধোয়া হয়ে গেছে, আর এখানে চিচিঙেটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, ভাজতে খুব সুবিধা হয়। আর এখানে দেখো আমার অর্ধেকটা মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলো আমি ভেজে নেবো। এতক্ষণ কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো, আর এখন বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা রোদ দেখা দিয়েছে। আর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি সরষে, জিরে আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি। তো আমার পেস্ট রেডি হয়ে গেছে, আর দেখো আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে দু থালা মাছ ভাজা হয়ে গেছে। তো যাই হোক আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর আমি এখানে আলু দেবো না, যেহেতু আমি ডিমের তরকারি করেছি, তাই মাছের তরকারিটা শুধু পেঁয়াজ আর সরষে মানে এই যে পেস্ট এটা দিয়ে আমি করব। তো একটু হালকা হালকা গ্রেভি থাকবে। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো এভারেস্টের চিকেন মশলা আছে, আর এটা কিন্তু আমাদের ঘুগনিতেও দেওয়া হয়, তো এটা ভীষণ সুন্দর আর কি, গন্ধটা ভীষণ সুন্দর আর টেস্টটাও খুব সুন্দর, তো এটাই আমি ব্যবহার করি। আর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হতেই আমি এই যে পেস্টটা দিয়ে দিলাম। আর হচ্ছে যেহেতু এখানে লঙ্কা দেওয়া আছে, তাই আমি আর এখানে কোনো গুঁড়ো ঝাল ইউজ করবো না। আর আমি সামান্য একটু হলুদ আর নুন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক দেখো তরকারিটা ফুটে এসেছে, আর কত সুন্দর কালারটা এসেছে দেখো।
তো যাই হোক আমি এখন মাছটা এর মধ্যে দিয়ে দেব আর আমি কিন্তু সব মাছ রান্না করিনি কিছুটা মাছ আমি ভেজে রেখেছি কারণ ডিমে তরকারি করেছি তাই সব মাছ আমি করিনি তো যাই হোক কালকের জন্য হবে আর এটা এখন কিছুক্ষণ ফুটবে আর আমি এখন কিন্তু ওই যে মশলাটা দেখালাম চিকেন মশলাটা তা ওটা আমি এখন দিয়ে দেব তরকারির মধ্যে তো বন্ধুরা তোমরা কারা কারা ঠিক আমার মতন এইরকমভাবে মাছের তরকারি করো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার তরকারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই বলো আর আমি কিন্তু খুব সিম্পলভাবে করলাম বেশি কিছু দিইনি তো একটু আর কি না দিলেই নয় সর্ষে বাটাটা সে কারণে একটু সর্ষে বাটা দিলাম আর সর্ষে বাটাটা না দিলে তো ভালো লাগবে না অতটা আর আমার এখানে হয়ে গেছে তরকারি আর দেখো আমি এখানে চিচিঙে ভাজাটা বসিয়ে দিয়েছি তো আমি চিচিঙে ভাজাটা বসিয়ে দিয়ে এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো আর সকালবেলায় তো একবার ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম তো আরও একবার ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ আরও তো একটু নোংরা হয়েছিল ঘরে তো যাই হোক আরও একবার ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো আর বারান্দাটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো আর তারপর কিন্তু আমি চিচিঙে ভাজাটাকেও ভালো করে নাড়াচাড়া করে আর নামিয়ে নেব তো বন্ধুরা চলো আরও একবার দেখাই সব রান্নাগুলো এখানের ভাত এখানে ডিমের তরকারি এখানে দেখো মাছ ভেজে রেখে দিয়েছি আর এখানে মাছের তরকারিটা আছে আর এখানে চিচিঙে ভাজাটা দেখো কী সুন্দর হয়েছে লালচে মতন তো যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চানটাও করে এসেছিলাম আর স্নান সেরে এসে ঠাকুরের খেতে দিই আর আমি এখন খেতে বসে গেছি এখানে আমি একটুখানি ডিম নিয়েছি বেশি ডিম নিইনি আর মাছের তরকারি চিচিঙে ভাজা তো যাই হোক খাওয়া করে নি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়েকে আমি দুপুরবেলা স্কুল থেকে এনে ওকে খাইয়ে আর ওকে একটু ঘুম পাড়ি দিয়েছিলাম আর তার সাথে সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর বিকেলবেলা উঠে একটু ঘর ঝাড় দেওয়া জামা কাপড় তোলে এই কাজটা সেরে আর এখন বাজে 6:30টা আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এখন একটু টিফিন খাবো মুড়ি তো এই যে আমার মেয়ে আসো এই যে তো আজকের ব্লগটা আমি এখানে স্টপ করছি আর দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো হচ্ছে এতক্ষণ ধরে কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো আজকের মতো টাটা।